অকল্পনীয় হলেও স্তুয়েতার শিল্পকর্ম যেন বাস্তব আর জীবন্ত। প্রথম দেখায় যে কেউ বিভ্রান্ত হতে পারেন তার এই অনবদ্য সৃষ্টি দেখে। এমন চিত্রকর্ম মোহাচ্ছন্ন করবে সবাইকে। এই শিল্পী জানান প্রকৃতিই তার কাজের অনুপ্রেরণা। ঈশ্বরের সৃষ্টিকে আমি আমার তুলি দিয়ে আরেক সৃষ্টিতে রূপান্তর করি, তাই এক্ষেত্রে প্রকৃতিকে আমার অনুপ্রেরণার অন্যতম উৎস বলে মনে করি। 37 বছর বয়সী স্তুয়েতার প্রতিভার জানান দেন ছেলেবেলা থেকেই। একাধারে গায়ক, সঙ্গীতজ্ঞ আর সব শেষে বডি পেইন্টার। কেবল পশু পাখি আঁকার মধ্যেই সীমাবদ্ধ নয় তার সুনিপুণ কারুকার্য। মানবদেহে তার তুলির আঁচড়ে কখনো আবার চিত্রায়িত হয় ফলের সম্ভার। জয়ওয়ান স্তুয়েতার জন্ম ইতালির দক্ষিণ টেরোলে। পড়াশোনা করেছেন অস্ট্রিয়ার ইন্সব্রাক ইউনিভার্সিটিতে। আর বডি পেন্টিংয়ে ঝোঁকের কারণে 2009 অংশ নেন অস্ট্রিয়ায় ওয়ার্ল্ড বডি পেন্টিং ফেস্টিভ্যালে। এরপর ইউরোপ, আমেরিকায় অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নেন নানান পুরস্কার। আসমাতুলি, নিউজ 24।